নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে বলবো মৃত সন্তান প্রসবের নটি কারণ সম্পর্কে জানতে ভিডিওটিকে অবশ্যই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা মৃত সন্তান প্রসব করা বলতে প্রসবের পূর্বে গর্ভে ভ্রূণের মৃত্যু হওয়াকে বুঝিয়ে থাকে এতে প্রসব হওয়া সন্তানের মধ্যে প্রাণের কোনো চিহ্নই থাকে না এটি গর্ভ স্রাব অথবা জীবন্ত সন্তান জন্ম দেওয়া থেকে সম্পূর্ণই আলাদা গর্ভস্রাব হচ্ছে গর্ভধারণের প্রথম দিকে সন্তানহানি হওয়া এবং জীবন্ত সন্তান জন্ম দেওয়ার পরই সন্তান মারা যাওয়া মৃত সন্তান প্রসব করা থেকে একেবারে আলাদা মৃত সন্তান জন্ম দেওয়া হচ্ছে গর্ভধারণের কুড়ি থেকে আঠাশ সপ্তাহে তার পরবর্তীতেই ভ্রূণের গর্ভেই মৃত্যু হয়ে যায় কিন্তু এর কারণ কি কেন এবার এটা হচ্ছে এই সমস্যাগুলো কারণ আমাদের অজ্ঞাত বা অজানা থেকেই যায় বিভিন্ন কারণ এই সমস্যা হয়ে থাকে আজকে আমরা তুলে ধরবো সেই সব কারণগুলো জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বিজ্ঞানে মৃত সন্তান প্রসবের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে বেশ কিছু কারণ অবশ্যই আছে যা আজ আমরা এই ভিডিওতে তুলে ধরবো সাধারণত মায়ের দুর্বলতা অতিরিক্ত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নানা কারণেই এই সমস্যা হয়ে থাকে নম্বর এক হচ্ছে মায়ের দুর্বল স্বাস্থ্য মৃত সন্তান অন্যতম কারণ মায়ের দুর্বল স্বাস্থ্য একজন মায়ের সুস্বাস্থ্য একটি সুন্দর মায়ের স্বাস্থ্য দুর্বল যদি থাকে তাহলে সন্তান সঠিক পুষ্টিগুণ পায় না যার ফলে গর্ভের মধ্যেই শিশু মৃত্যুবরণ করে থাকে দুই নম্বর হচ্ছে অনিয়ম ডায়াবেটিস মায়ের অতিরিক্ত ডায়াবেটিস সন্তানের মৃত্যুর জন্য অন্যতম কারণ অনেক মা জানেনই না তার ডায়াবেটিস আছে ফলে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার ফলে সন্তান পেটের মধ্যেই মারা গিয়ে থাকে তিন নম্বর হচ্ছে ভ্রূণের বৃদ্ধি যদি বাধাগ্রস্ত হয় ভ্রূণের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে পেটেই সন্তান মারা গিয়ে থাকে দুর্বলতার জন্য এবং সঠিক পুষ্টি না পেলে ভ্রূণ বৃদ্ধি পায় না এবং সন্তান গর্ভেই মারা যায় চার নম্বর হচ্ছে মায়ের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার সন্তান মারা যাওয়ার আরেকটি অন্যতম কারণ বলে মনে করা হয় অতিরিক্ত প্রেসারের ফলেও অনেক অনেক মা পর্যাপ্ত মেডিসিন খায় না আবার কেউ মেডিসিন খেলেও রোগ নিয়ন্ত্রণে থাকে না যার ফলে পেটেই সন্তান মারা গিয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে মায়ের বয়স যদি অতিরিক্ত হয় অর্থাৎ ৩৫ বছরের বেশি হয়ে থাকে একজন নারীর বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হলে তার সন্তান ধারণের ক্ষমতা অনেক অংশ কমে গিয়ে থাকে তাই মায়ের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হলে অনেক সময় পেটে সন্তান মারা গিয়ে থাকে ছয় নম্বর হচ্ছে গর্ভাবস্থায় যদি নেশাজাত দ্রব্য গ্রহণ করা হয় অনেক মাই আছেন যে গর্ভাবস্থায় নেশাজাত যেমন অ্যালকোহল নিকোটিন অথবা বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করে থাকে এই সব ওষুধের কারণ গর্ভাবস্থায় বা নেশাজাতের কারণে শিশু সন্তান গর্ভেই মারা যায় সাত নম্বর হচ্ছে চিত বা কাত হয়ে ঘুমালে গর্ভধারণের আঠাশ সপ্তাহে পর যদি কোনো কারণে চিত হয়ে ঘুমায় তাহলে বাচ্চা পেটে মারা গিয়ে থাকে আট নম্বর হচ্ছে থাইরয়েড হলে মায়ের থাইরয়েডের সমস্যা থাকলে অনেক সময় সন্তান গর্ভেই মারা যায় থাইরয়েড হরমোন বেড়ে গেলে ভ্রূণের গর্ভে বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয় ফলে ভ্রূণ পেটের মধ্যেই মারা যায় নয় নম্বর এবং শেষ কারণটি হচ্ছে শারীরিক আঘাত গর্ভাবস্থা মায়ের শরীরে পেটের জায়গায় বা তার চারপাশে চারপাশে কোনো যদি আঘাত লাগে তার ফলেও কিন্তু সন্তানের ওপর প্রভাব পড়ে এবং সন্তান গর্ভেই মারা যেতে পারে এছাড়া গর্ভের বাচ্চার নারী ছিঁড়ে গেলে মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ কিন্তু বাবার যদি নেগেটিভ হয় আবার গর্ভে সন্তানের পজিটিভ হলেও সন্তান অনেক সময় গর্ভেই মারা যেতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে